রাজধানীতে প্রকাশ্যে প্রবীণ মহিলার টাকা ছিনতাই, ঘটনায় শহরে চাঞ্চল্য, কান্নায় ভেঙে পড়েন ওই মহিলা। চুরি ছিনতাই তথাকথিত স্মার্ট সিটিতে নতুন কোনো ঘটনা নয়, পুলিশকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে একের পর এক ঘটে চলেছে সমস্ত ঘটনা। বুধবার ফের শহরের বুকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, তাও রীতিমতো জনবহুল এলাকাতেই। শিক্ষা দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মচারী অলিকা দত্ত সরকার, বুধবার তিনি গ্রামীণ ব্যাংকের জয়নগর শাখা থেকে টাকা তুলে হকার্সে যান কেনাকাটা করতে। পরে টমটমে করে তিনি বটতলায় আসেন। সে সময় টমটমে শিশুসহ দু একজন মহিলা ছিলেন। বটতলায় নেমে বাজারে জিনিস কিনে অটোরিকশায় উঠে দেখেন তাঁর ব্যাগ খালি, নেই ব্যাংক থেকে তোলা 10,000 টাকা, চেক বই সহ প্রয়োজনীয় কাগজপত্র। কান্নায় ভেঙে পড়েন ওই মহিলা। সঙ্গে সঙ্গে বটতলা ফাঁড়িতে মামলা করেন। প্রবীণ মহিলার অভিযোগ, টমটমে আসার সময়ে তাঁর টাকা ছিনতাই হয়ে গেছে, কিন্তু কিছু বুঝে উঠতে পারেননি। না, আমি সময় বটতলা, তখন মহিলাটি উল্টা দিকে, একটা মহিলা নীল কাপড় পরেন না, কালো মেয়েরা, এটা আমার ফাড়াইয়া ফাড়াইয়া নামতে আসলো। তো আমি কই এদিকে নামি না, ডান দিকে বা দিকে নামেন। ড্রাইভারটা কইতেছে মাসি তারা নামতে দাও। নামনের পরে আমার কইতেছে আপনার ব্যাগটাকে চেক করেন। আমি ব্যাগটা ছায়া দিই, উপরে কাগজ দিয়েছি, আমি নাস্তা এমনি রাখছি, ভিতরের কাগজ যে নাই আমি তো আর কইতাম পারি না। এখানে আমি নামিয়ে বটতলা বাজার করছি, বাজার করে অটোতে উঠছি, অটোতে উঠতে ব্যাগটা ছাইতে গেছি, আমার ব্যাগ কিচ্ছু নাই, নাই তাড়াতাড়ি অটো থেকে নামিয়ে থানা ঢুকছি, এজনের এজনের জিজ্ঞেস করে কিচ্ছু নাই বলতে পারলে কি নাই? আমার ব্যাংক থেকে আজকে 10,000 টাকা উঠাইছিলাম। তারপরে দুইটা SBI অ্যাকাউন্ট, একটা গ্রামীণ ব্যাংকের, একটা SBI, দুইটা চেক বই, গ্রামীণ ব্যাংকের একটা, SBI একটা, গাড়ির চাবি, আধার কার্ড, প্যান কার্ড, আই কার্ড, অফিসের অনেক প্রয়োজনীয় কাগজপত্র সব নাই। এলাকায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে, প্রশ্ন উঠছে চারদিকে CCTV ক্যামেরা লাগানো সত্ত্বেও কি করে ছিনতাইবাজরা এত সাহস পায়? Pure report, channel din rao.